18 অক্টোবর এই দিনটি আমাদের জন্য খুবই কষ্টের। গতকালকের এই দিনটি আমাদের জন্য ভীষণ কষ্টেরই ছিল। গত বছরের 18 অক্টোবর চাইলাই পরিবারের প্রিয় মানুষ, ব্যান্ড সঙ্গীতের বরপুত্র আয়ুব বাচ্চু চলে গিয়েছিলেন আমাদের ছেড়ে। ঠিক তার শোকে যখন আমরা তাকে স্মরণ করছি, সেই শোক কাটিয়ে উঠতে না উঠতেই গতকাল চলে গেলেন আরও একজন বাংলাদেশের সুযোগ্য সন্তান। বাংলাদেশের স্থাপনা শিল্প এবং পারফরমেন্স আর্টের অন্যতম একজন প্রতিষ্ঠাকারী শিল্পী কালিদাস কর্মকার, আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন শিল্পী তিনি, তাকে আমরা গতকাল হারিয়েছি। আমাদের চ্যানেল আই পরিবারের শ্রদ্ধা তার জন্য এবং আজকে তাকেই আমরা স্মরণ করছি। বাংলাদেশের অনেক সম্মাননা তিনি পেয়েছেন, যেই সম্মাননার মধ্যে ভীষণ রকমের গুরুত্বপূর্ণ শিল্পকলা পদক, সুলতান পদক এবং বাংলাদেশের সর্বোচ্চ সম্মাননা একুশে পদক। আমাদের শ্রদ্ধা এই গুণী মানুষের প্রতি। আজকে আমরা তাকে স্মরণ করছি এবং আজকে স্টুডিওতে আমন্ত্রণ জানিয়েছি বিশিষ্ট সাংস্কৃতিক ব্যক্তিত্ব এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির সম্মানিত মহাপরিচালক জনাব লিয়াকত আলী লাকিকে। আমরা শ্রদ্ধাভরে স্মরণ করতে চাই এবং সেই সঙ্গে সঙ্গে আসলে জানতে চাই যে শিল্পকলার সঙ্গে কালিদাস কর্মকারের সম্পর্ক এবং লিয়াকত আলীর সঙ্গে কালিদাস কর্মকারের বন্ধুত্বের কথা। আমি প্রথমেই শিল্পী কালিদাস কর্মকারের স্মৃতি প্রতি গভীর শ্রদ্ধা জানাচ্ছি। তিনি এসেছিলেন হাতে অনেক কাজ নিয়ে, তিনি এসেছিলেন আমরা দুজনে অনেক পরিকল্পনা করছি তার বাস্তবায়ন ঘটাবো এই সব কাজ নিয়ে তিনি এসেছেন। তিনি হঠাৎ করে অসুস্থ হয়ে যান এবং তিনি চলে যান আমাদের ছেড়ে, এটা কল্পনাও করতে পারিনি। আমার সঙ্গে তার প্রথম পরিচয় 1974 সালে, তার একটি শিল্পকর্ম নিয়ে নানান রকম আলোচনা সমালোচনা হয়েছিল। এখন দেখি যে তিনি কত আধুনিক ছিলেন এবং সেই সময় তার মিক্স মিডিয়ার একটি কাজ, এটি শিল্প কি না এটি নিয়ে অনেক সমালোচনা হয়েছে। আসলে আন্তর্জাতিক ক্ষেত্রে বলা হয় যে প্রায় 50 রকমের শিল্প আন্দোলন হয়েছে, শিল্পের চর্চা হয়েছে। আমাদের এখানে প্রবেশ করেছে কখন, আমরা বিশ্ব শিল্পধারায় কখন প্রবেশ করতে পারলাম, সেটি স্বাভাবিকভাবে আমাদের স্বাধীনতা পরবর্তীকালে, এবং যারা আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদেরকে নন্দিত মহিমান্বিত করেছেন তাদের অন্যতম শিল্পী কালিদাস কর্মকার। আমাদের শিল্পী শাহাবুদ্দিন আহমেদ, শিল্পী মনিরুল ইসলাম, তারও আগে নভের আহমেদ থেকে শুরু করে অনেকেই আন্তর্জাতিক ক্ষেত্রে আমাদের শিল্পকে তুলে ধরেছেন এবং সেখানে আন্তর্জাতিক মানের কাজ করে বাংলাদেশকে একটা শিল্পের দেশ হিসেবে পরিচিতি ঘটিয়েছিলেন। কালিদাস কর্মকার আরও আমার কাছে মনে হয় ব্যাপকভাবে খুব এত উদ্যমী, এত তেজোদ্দীপ্ত যে মনে হয় যে 24 ঘন্টা শিল্পের মধ্যে বসবাস করতেন। উনি আন্তর্জাতিকভাবে এতটাই ব্যস্ত ছিলেন এবং আন্তর্জাতিকভাবে সকলকে নিয়ে এক্সিবিশন করা বা ওনার একক এক্সিবিশন এরকম নানান রকম কাজে ব্যস্ত ছিলেন, একই সঙ্গে সঙ্গে তিনি বাংলাদেশের অনেক শিল্পকর্মের সঙ্গে সম্পৃক্ততা রেখেছেন, বিশেষ করে শিল্পকলা। কিন্তু এই সঙ্গে আমি একটু স্যার অ্যাড করতে চাই যে চ্যানেল আই পরিবারের সঙ্গেও তার সম্পর্কের কথা। তিনি গত 2017 সালে জুলাই মাসে তিনি এসেছিলেন শেষবারের মতো 30 তারিখে তারকা কথনের অনুষ্ঠানে, তার জন্মদিন ছিল। আমরা একবার একটু তার সেই স্মৃতিতে ফিরে যেতে চাই চ্যানেল আই আর্কাইভে, সেখান থেকে ঘুরে আসবো দেখি চলো। আমার মনে হয় যে কোনো শিল্প পিছনে কিছুটা বেদনা থাকে, আনন্দ ঠিক শিল্প সৃষ্টি করতে পারে না। আনন্দ মানুষকে কিছুটা কি বলবো অলস করে দেয়, কিন্তু কোনো বেদনা থাকলে সেই বেদনা থেকে উত্তীর্ণ হওয়ার জন্য তোমাকে কিছু কাজ করতে হবে এবং সেখানে কিছুটা অ্যাগুনি থাকবে। সমাজ হোক, ব্যক্তি জীবন হোক, রাজনৈতিক জীবন হোক, দেশের সমস্যা হোক, সেই সমস্যাগুলোকে যখন কোনো শিল্পীকে তাড়িত করে এবং তার থেকে সেই বেদনার যখন হয় তার থেকে মুক্তি পেতেই শিল্পীরা সাধারণত বা কবিরা কবিতা লেখেন বা গান করেন। সেই মন পোড়ার যে ভয়াবহতা তার ছবি উঠেছিল, মন পোড়া না হলে তো সেই ছবি উনি আঁকতেন না।
সেরকম পিকাসো যেরকম গুয়ার্নিকে এঁকেছেন, সেই স্পেনে বোম না হলে তো সেই গুয়ার্নিকা হতো না। তো শিল্পের পিছনে, বিশেষ করে চিত্রশিল্পের পিছনে একটা বেদনা থাকে আর কি। তো বেদনা থেকে মুক্তি পেতে শিল্পীরা কাজ করেন, কিন্তু সেটা যখন শিল্পের মান ছাড়িয়ে যায়, কারণ বেদনা তো সবার, এটা সবারই থাকে। শিল্পের বেদনার কথা তিনি বলছিলেন, যে বেদনা থাকাতেই তখন সৃষ্টিশীলতা আসে। আপনি ব্যক্তিগতভাবে তাকে জানতেন, ব্যাপারটি কি আসলেই তাই? না, সেটা তো অবশ্যই শিল্প সৃষ্টি একটি অন্যতম প্রধান অনুষঙ্গ। শেলি তার কবিতায় বলেছেন, আওয়ার সুইটেস্ট সংস আর দোজ দ্যাট টেল অফ আওয়ার স্যাডেস্ট থট। সেটি অবশ্যই একটি অন্যতম অনুষঙ্গ। কিন্তু আমি শিল্পী কালিদাস কর্মকারকে নিয়ে অনেক কথা বলার, তিনি আসলে পাললিক শিল্পী। আমাদের দেশের কাদা মাটি আমার মনে হয় তা একটা অন্যতম অনুপ্রেরণার উৎস। সেখান থেকে উৎসারিত যে শিল্প তিনি নির্মাণ করেছেন, সারা বিশ্ব ঘুরেছেন, কিন্তু তিনি এটা অনুভব করেছেন, হে বঙ্গ ভাণ্ডারে তব বিবিধ রতন, তিনি অনুকরণ করেননি। তিনি একেবারেই আন্তর্জাতিক যে ধারা আছে সেই ধারায় সৃষ্টি করেছেন তা নয়, তিনি সংগ্রহ করেছেন মৌমাছির মতো, এবং তারপর তিনি নিজে সৃষ্টি করেছেন তার সমৃদ্ধ সংস্কৃতির শেকড়ে দাঁড়িয়ে। মা মাটি মানুষ ছিল তার প্রধান অনুপ্রেরণা, এটি আমার কাছে মনে হয়েছে তার একটা বৈশিষ্ট্য। এবং এক বসায় তিনি 71টি ছবি এঁকেছিলেন একবার, সেই গল্পটা কি বলবেন? তিনি নিরীক্ষা করতেন, অনেক এক্সপেরিমেন্ট করতেন, তার সবকটি কাজই একটা নিরীক্ষার ফসল। তিনি হঠাৎ করে আমাকে বলেন, আমার 71 বছর বয়স, আমি এটি ভিন্নভাবে করতে চাই, আমি 71টা ছবি আঁকবো 71 মিনিটে, এবং তিনি তা করলেন। এবং তার সঙ্গে তিনি লাইভ মিউজিক যুক্ত করলেন, এবং শিল্পের যুথবদ্ধতায় তিনি গভীরভাবে বিশ্বাস করতেন, এবং এই চারুশিল্পের সঙ্গে যে অন্যান্য সকল শিল্পের যে সম্পর্কটা, আমার মনে হয় বাংলাদেশে তিনি একমাত্র যে সে নিরীক্ষাটা করে তিনি ঘটিয়েছেন। এবং সবসময় আমার একটা দুটো নাটক দেখে তিনি খুব আমাকে সবসময় খুব প্রশংসা করতেন, বল যে আপনি যেটা করলেন ওই অংশটাই তো পারফরমেন্স আর্ট। এই যে পারফরমেন্স আর্ট এখন আমাদের সারা বিশ্বে অনেক বেশি চর্চা হচ্ছে, যখন আমরা এটাকে আমাদের ন্যাশনাল আর্ট এক্সিবিশন বা আমাদের এশিয়ান আর্ট বিয়েনালে যুক্ত করার আমি প্রস্তাব করলাম, অনেকে একটু যারা প্রবীণ তারা মনে বলেছিল দিস ইজ নট আর্ট, হ্যাঁ এটি প্রয়োজন নেই। কিন্তু আসলে সেটি তো আমাদের বিশ্ব ধারার সঙ্গে আমাদের থাকতেই হবে, এবং বিশ্ব ধারায় বিশ্ব মানে আমাদের ন্যাশনাল আর্ট গ্যালারিকে নিয়ে যেতেই হবে। তো সেদিক থেকে যারা আমাকে বিশেষভাবে সদস্য হিসেবে ন্যাশনাল কমিটির সহযোগিতা করেছেন, তার মধ্যে কালিদাস কর্মকার অন্যতম, এবং আমাদের এশিয়ান আর্ট বিয়েনালে আন্তর্জাতিক যে আর্ট ক্রিটিক, আর্ট টিচার, আর্ট কালেক্টর, আর্ট লাভার এবং আন্তর্জাতিক মানের যে বড় বড় শিল্পীরা আছেন তাদের সংযুক্তি ঘটানোর ক্ষেত্রে অনেকেই আমাকে সহযোগিতা করেছেন বা করছেন, তিনি তার অবদান অনেকখানি। এবং সামনের বছরও তো এশিয়ান আর্ট বিয়েনাল হবে, এবং সেটি নিয়েই কিন্তু আমরা কাজ শুরু করে দিয়েছি অনেক আগে থেকে, তার সঙ্গে যোগাযোগ করছি এবার আমরা কিভাবে কাকে কাকে এখানে আনবো। এবং গতবার কয়েকজনকে নিয়ে এনেছি আমাদের অর্থায়নে, এবং আমাদের সেই এক্সিবিশনটা ছিল বিগেস্ট এক্সিবিশন, প্রায় 70টা দেশ অংশগ্রহণ করেছে, এবং দেশ অংশগ্রহণ করেছে সেটি শুধু নয়, শিল্পের বড় বড় মানুষেরা এখানে এসেছেন এবং বাংলাদেশের এই শিল্প চর্চা দেখে, উপস্থাপনা দেখে মুগ্ধ হয়েছেন। তো আমরা আমাদের স্বপ্ন আরও অনেক উচ্চতায় উঠে গেছে। কালিদাকে আসলে প্রতি মুহূর্তে মিস করব, এই কারণে যে খুব প্রয়োজন ছিল আরও বহু বছর তাকে। তারপরও তিনি আমাদের দেশ থেকে খুব বড় অ্যাওয়ার্ড আগে পাননি,
আমার মনে হচ্ছে সুলতান পদক যেটা শিল্পকলা একাডেমি প্রদান করে থাকে সেটি তিনি পেয়েছেন, শিল্পকলা পদক পেয়েছেন এবং পরে সরকার তাকে একুশে পদক দিয়েছেন। এই পদকটি আমরা না দিতে পারলে আমাদের একটু কষ্ট থাকতো নিশ্চয়ই। আমি বাংলাদেশ সরকারকে, মাননীয় প্রধানমন্ত্রীকে, সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়কে আমি ধন্যবাদ কৃতজ্ঞতা জানাব। এবং এই মানুষটি শতাধিক একক প্রদর্শনী করেছেন সারা বিশ্বে, সে জাপান থেকে পোল্যান্ড, ইউএসএর থেকে ইন্দোনেশিয়া, এমন কোনো রিজিয়ন নেই যেখানে তিনি ছুটে বেড়াননি এবং সেখানে তিনি এই প্রদর্শনী করেননি। এবং গ্রুপ এক্সিবিশন তো করেছেন তো বটেই, আমাদের এখানে আমাদের ন্যাশনালে তিনি অংশগ্রহণ করেছেন, আমাদের এশিয়ান আর্ট বিএনালে তো তিনি অ্যাওয়ার্ডও পেয়েছেন, এবং তার বাইরেও তিনি গত 8 বছর যাবত যখন আমি শিল্পকলা একাডেমিতে যুক্ত হয়েছি তখন থেকে তিনি খুব স্বতঃস্ফূর্তভাবে, আমি তাকে আহ্বান জানিয়েছি যে আপনাকে এটার সঙ্গে সংযুক্ত থাকতে হবে এবং আপনার যে অভিজ্ঞতা সেটি আমরা কাজে লাগাতে চাই। এবং তার ভীষণ একজন প্রাণবন্ত মানুষ হবার কারণে তার যে কোনো কাজ কাজে স্বতঃস্ফূর্ততা ছিল অনেকখানি বেশি। অনেক, যেমন আমাদের একটা প্রিন্ট স্টুডিও হওয়া দরকার, সেই ব্যাপারে সবচেয়ে বেশি তিনি আমাদের সঙ্গে কাজ করেছেন, করছেন, অনুপ্রেরণা দিয়েছেন। আর একটা স্বপ্ন তার ছিল যে একটা মিউজিয়াম অফ মডার্ন আর্ট, এটি আসলে বাংলাদেশে হওয়া উচিত এবং আসলে হওয়া উচিত। ন্যাশনাল আর্ট গ্যালারি থাকবে, সেখানে নানামুখী জিনিসপত্র থাকবে, ট্রেডিশনাল ফোক থেকে শুরু করে যে ভার্সেটাইলিটি আছে আমাদের শিল্পের। আমাদের এই মিউজিয়ামটায়, আমাদের ন্যাশনাল আর্ট গ্যালারিতে এক সময় আমি আসার আগে সংগ্রহ ছিল মাত্র 512টি পেন্টিং, এখন 2000 ছাড়িয়ে গেছে। তো সেটি আমার সৌভাগ্য যে এই সংগ্রহটি আমি করতে পেরেছি। আমি মনে করি আরও অনেক এই কাজ সমৃদ্ধ করতে হবে আমাদের ন্যাশনাল আর্ট গ্যালারিকে এবং মিউজিয়াম অফ মডার্ন আর্ট আমাদের স্থাপন করতেই হবে। শিল্পকলা একাডেমি একটি জায়গা, মানে সেগুন বাগিচার ওই জায়গাটি এমন একটি জায়গা যে জায়গাতে সারাক্ষণই কিছু না কিছু হচ্ছে। এবং প্রত্যেকটা গ্যালারিতে যদি সঙ্গীত ভবনের কথা বলি, নাট্যশালা বা চিত্রশালা কিংবা নন্দন মঞ্চ, কোথাও না কোথাও কিছু না কিছু হচ্ছে অনুষ্ঠান বা যে কোনো কর্মশালা। এখনের কথা যদি জানতে চাই যে এই মুহূর্তে সব থেকে বেশি ব্যস্ততা কি নিয়ে যাচ্ছে শিল্পকলা একাডেমি? আসলে যেহেতু আমাদেরকে দায়িত্ব দেওয়া হচ্ছে তৃণমূলের শিল্পীদের বা মানুষের কাছে চলে যাওয়া, এটা মাননীয় প্রধানমন্ত্রীর নির্দেশ, সেখানে 17 কোটি, প্রায় 17 কোটি মানুষ আমরা তাদের কাছে পৌঁছে যাওয়ার যে চেষ্টা, তো তার ফলে যেটা হয় সার্বক্ষণিকভাবে আমাদের অনেক অনুষ্ঠান আমাদের করতে হয়। এবং আমরা কি বলে যে আমরা বলে যে লুপ্ত প্রায়, তো লুপ্ত প্রায় শব্দটি আর আমরা ব্যবহার করতে চাই না। আমরা 1300 নদী সুধায় আমাকে এই শিরোনামে নদী মাতৃক একটি অনুষ্ঠান করছি সারা দেশে, হয় নদীতে না হয় নদীর ঘাটে। আমরা ফিরে পেতে চাই সেই 1300 নদী স্বপ্ন। আমরা উঠান সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল গ্রামে গঞ্জে, এটি সারা দেশে করছি। আমরা এই যে সাম্প্রতিককালে যে মূল্যবোধের অবক্ষয় আমরা দেখতে পাচ্ছি সমাজে, এটি আমাদের জন্য বড় একটা চ্যালেঞ্জ, সেটি নিয়ে আমরা একটা উৎসব করছি সারা বাংলাদেশে, যেমন হবে ঢাকাতেও হবে। মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে একটি বিশাল, মাননীয় প্রধানমন্ত্রীকে নিয়ে একটি অনেক বড় এক্সিবিশন আমরা শুরু করেছি তার জন্মদিনে 28 সেপ্টেম্বর থেকে এটি 27 অক্টোবর পর্যন্ত চলবে। অনেক বড় একটি এক্সিবিশন, তার শৈশব থেকে কৈশোর এবং তার যে জীবন এবং রাজনৈতিক জীবন এবং তার যে স্বপ্নযাত্রা এবং উন্নয়নের যে যে অর্জনগুলো, যে মাত্রা তিনি, যে উচ্চতা তিনি তৈরি করেছেন, এবং আমাদের যে স্বপ্ন যে 2041 আমরা একটা উন্নত দেশে পরিণত হবে, সেই স্বপ্নযাত্রা সব কিছু নিয়েই আমরা ফটোগ্রাফি, পেন্টিং, তারপর আর্ট ইনস্টলেশন সহ একটা বড় একটা চিত্রকর্ম আমরা করেছি, প্রায় 43 ফুট বাই 32 ফুট,
এটি একটি অনেক সবচেয়ে বড় একটি শিল্প এবং ঘড়ি দিয়েও একটা বোধহয় কোন একটা স্টোরি তৈরি করা হয়েছে একটা 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 ঘটনা তৈরি হয়েছে তার একেবারে শৈশব থেকে তার রাজনৈতিক জীবন কিভাবে শুরু হলো তারপরে তিনি এই যে 21টা বছর দেশটাকে যে আসল ধারায় আবার ফিরিয়ে আনার যে তার সংগ্রাম যে ত্যাগ তিতিক্ষা এবং তাকে যে 19 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে এই সব কিছুই একটা একটা জননেত্রী থেকে বিশ্বনেত্রীতে কিভাবে তিনি পরিণত হয়ে যাচ্ছেন সময় দিয়ে সেটাকে সেই সময় দিয়েও করা হয়েছে তার 43টি ঘড়ি দিয়ে তার জীবন চক্রটা একটা ইনস্টলেশন করেছেন একজন শিল্পী নানানভাবে তাকে দেখা হয়েছে শিল্পীর আলোয় চিত্রশালা প্লাজাতে এটা চিত্রশালা প্লাজার এক নম্বর গ্যালারি এবং ৬ নম্বর গ্যালারিতে এটি আমরা করছি এবং দর্শক যারা এই মুহূর্তে আছেন তারা নিশ্চয়ই এই এক্সিবিশন দেখতে যাবেন এবং এটি সম্ভবত সকলের জন্য এটি উন্মুক্ত করণ করা হয়েছে এবারে লোকনাট্য দলের প্রসঙ্গে আসব যুগপূর্তি তিনটি যুগ সাফল্যের সাথে পার করছে আমরা নতুন একটি নাটক করছি আমরা তিনজন এটি বুদ্ধদেব বসুর একটি গল্প অবলম্বনে সেটি যেমন চলছে আমাদের আগের বাংলাদেশের সর্বাধিক মঞ্চায়িত নাটক কঞ্জুস চলছে আজকে প্রায় 30 বছর যাবৎ আমরা সবসময় বলি যে লন্ডনে একটি নাটক হচ্ছে 60 বছর যাবৎ মাউসট্র্যাপ আমরা 30 বছর যাবৎ একটি নাটক করছি এবং 720টি প্রদর্শনী করে ফেলেছি এটাও কম নয় মানে বলার মতো তো নিশ্চয় হয়েছে আমাদের আরও কয়েকটি নাটক আছে সোনায় মাধব লীলাবতী আখান কিন্তু সামনে যে স্বপ্নটা দেখছি সেটি হলো যে বাংলাদেশের সবচেয়ে বড় গণহত্যা হয়েছিল চুকনগরে ডুমুরিয়ার খুলনা জেলাতে সেখানে 10,000 লোককে এক জায়গায় হত্যা করা হয়েছিল সেই কাহিনী নির্ভর একটি এনভায়রনমেন্টাল থিয়েটারের প্রস্তুতি আমরা নিচ্ছি সেখানে আমরা সেই নাটকটি করব মহড়া চলছে আর মহাস্থান নামে যে একটি নাটক আমরা করেছি আর্কিও ড্রামা যেখানে 500 নাট্যকর্মী যুক্ত ছিল 350 নাট্যকর্মী অভিনয় করেছে আর 150 নাট্যকর্মী পেছনে কাজ করেছে বিশ্বে এই আর্কিও ড্রামা কোথাও হয়নি আমরা বাংলাদেশে করলাম 2,500 বছর ইতিহাস 2.5 ঘন্টায় 25,000 থেকে 30,000 দর্শক প্রতিদিন দেখেছে তো আগামী নভেম্বরের শেষের দিকে আবার এটি প্রদর্শনী করার আমরা পরিকল্পনা নিচ্ছি প্রস্তুতি নিচ্ছি তো সব কিছু মিলে শিল্পের সঙ্গে বসবাস এবং এখন আমাদের সবচেয়ে বেশি ব্যস্ততা জাতির্পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের যে জন্মশতবর্ষ তাকে নিয়ে একটা জাতীয় কমিটি হয়েছে সেই কমিটির সঙ্গে অনুষ্ঠান কমিটিতে আমি আছি এবং তার উদ্বোধনী অনুষ্ঠান থেকে সারা বছর যা হবে তার সঙ্গে আমাদের শিল্প নির্মাণ ভাবনা নিয়ে কাজ করছি আমরা একটা জরিপ করছি সারা বাংলাদেশে শিশুদের থেকে শুরু করে সকলের কাছ থেকেই এই জরিপটা হলো কিভাবে আমরা এই বছরটি উদযাপন করব আচ্ছা আচ্ছা সেটি তারা মতামত দিচ্ছে এবং সবাই একটা প্রত্যয় ব্যক্ত করছে যে আমি একটি শুভ কাজ করব একটি ভালো কাজ করব আমরা চাই যে সবাই এর দ্বারা প্রাণিত হয়ে মুজিব বর্ষে একটা ভালো কাজ করব এই প্রত্যয় যেন আমরা নিই আর আমরা বঙ্গবন্ধুকে উৎসর্গ করে পুষ্পকানন করছি শুরু হয়েছে টুঙ্গিপাড়া থেকে গোপালগঞ্জ হয়ে এখন সারা বাংলাদেশে হচ্ছে শিশুরা বিশেষ করে তারা একটা ফুল গাছ বুনছে এবং সেখানে তার নামটাও থাকছে সে তার পরিচর্যা করবে এবং বছরব্যাপী যাতে এই ফুল বাগানটি সৌরভ ছড়ায় এটি একটা আমাদের প্রত্যয় আমরা বঙ্গবন্ধু স্মারক বক্তৃতামালা করছি 100 জনের প্রাথমিক তালিকা করে সেই বক্তৃতামালা আমাদের চলছে এবং 64 জেলায় 64 নাটক হবে বঙ্গবন্ধুকে নিয়ে এবং আমরা বঙ্গবন্ধুকে যেসব জেলখানায় রেখেছিল তার 2-3টি জায়গাকে চিহ্নিত করেছে যেখানে আমরা এনভায়রনমেন্টাল থিয়েটার করতে চাই যে কারাগারে বঙ্গবন্ধু কিভাবে ছিলেন সেই ইতিহাসটা যেন উঠে আসে এবং সেখানটাতেই আমরা এই নাটকটি করতে চাই এরকম অনেক অনেক পরিকল্পনা সারা দেশের যত সাংস্কৃতিক সংগঠন আছে তারা মিলে আমাদের যে কমিটি আছে তারা মিলে অর্থাৎ আমরা চাই যে সকল মানুষের সংযুক্তি সকলে মিলে বঙ্গবন্ধুকে আমরা তাকে সম্মান জানাব তার প্রতি আমাদের ঋণ সে তো আমরা কখনোই শোধ করতে পারব না সেই দিবসে একটা আমরা প্রত্যয় ব্যক্ত করতে চাই যে বঙ্গবন্ধু আমরা দেশটাকে ভালোবাসি এবং তোমার যে স্বপ্নের
যে সংগ্রাম ছিল, তোমার যে নির্দেশনা আদর্শ ছিল, সেটি আমরা ধারণ করে আমরা তোমার স্বপ্নে সোনা বাংলা আমরা প্রতিষ্ঠিত করব। আপনার চোখে অনেক স্বপ্ন এবং এই স্বপ্নগুলো আপনি যেমন করে সুন্দর করে বুনেছেন, ঠিক তেমন করে সেটা ফল দিয়েছে, ফুল হয়েছে এবং সেটি আসলে সুরভিত করেছে বাংলাদেশের সংস্কৃতিকে। আমাদের শুভকামনা, আমাদের শ্রদ্ধা এবং আমাদের আপনার সঙ্গে সংযুক্তি সবসময় রয়েছে। আপনার জন্য শুভকামনা, শুভকামনা শিল্পকলা একাডেমির সমস্ত কার্যক্রমের জন্য। একেবারে শেষের দিকে চলে এসেছি প্রিয় দর্শক, আমরা আরও একবার আমাদের অকৃত্রিম শ্রদ্ধা জানাচ্ছি কালিদাস কর্মকারের প্রতি এবং তার আত্মার শান্তি কামনা করছি। বিদায় নিচ্ছি আজকের মতো, ভালো থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। তারকা কথনে।